বন্ধুরা, আজ আমি করব ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়ি করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আলু। প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি তেলে গোটা গরম মশলা, গোটা জিরে সম্বাদ দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি আদা, রসুন, লঙ্কা, গোটা জিরা বাটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এবার অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেব। এবার আমি আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। আলুটা কষে গেছে, এবার আমি ইঁচড়গুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। ইঁচড়টা দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি অল্প করে জল দিয়ে দেব। এবার একটু ফুটলেই আমার তৈরি হয়ে যাবে ইঁচড় চিংড়ি। তরকারি ফুটে গেছে, এবার আমি একটু ঘি দিয়ে দেব। বন্ধুরা, আমার গরম গরম ইঁচড় চিংড়ি রেডি।